সোমবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমানের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবস পালন করা হয়। এদিন এই উপলক্ষে এলাকার শিশুদের নিয়ে একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এছাড়াও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই উপলক্ষে প্রদীপ রহমান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। আজকে আমরা 18 নম্বর ওয়ার্ডে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমরা 202তম জন্মদিন আমরা পালন করলাম। প্রত্যেক বছরই আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমরা আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আমরা পালন করে থাকি। আজকে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে এবং এলাকার আমাদের কর্মীদের নিয়ে আমরা আজকে বিদ্যাসাগরের জন্মদিন পালন করলাম। 1820 সালে 26শে সেপ্টেম্বর আজকের দিনে মেদিনীপুর জেলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছেন, সকলেই জানায় সেটা। ঊনবিংশ শতাব্দীর যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছিল তার মধ্যে বিদ্যাসাগর ছিল একটা অন্যতম মহাপুরুষ। আজকে সেই মহান ব্যক্তির আজকে জন্মদিন আজকে আমাদের ওয়ার্ডে পালন করলাম এবং তার ছবিতে মাল্যদানের মাধ্যম দিয়ে আমরা আমাদের আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিন আমরা পালন করলাম। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।